বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, রাতের আধারে ক্ষমতায় আসায় জনগণের প্রতি সরকারের আস্থা নেই, তাই বিএনপির সাংবিধানিক অধিকারও হরণ করছে তারা। যুবলীগ পাল্টো কর্মসূচি ডাকায় কক্সবাজারে বিএনপি সমাবেশ স্থল, শহীদ সরণী ও আশপাশের এলাকায় প্রশাসন 144 ধারা জারি করে। ওই 144 ধারা এড়িয়ে সকাল 11টার দিকে শহরের ঈদগাহ ময়দানে সংক্ষিপ্ত সমাবেশ করে দলটি। এতে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু ও ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন অংশ নেন। বিএনপি নেতারা বলেন, সরকার মানুষের সব গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে, পাল্টা কর্মসূচি দেয়া তাদের হীন মানসিকতার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন। এদিকে জনসভা করতে না পেরে বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা শহরের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করেছে। পুলিশ জানায়, 144 ধারা অমান্য করে জড়ো হওয়ার চেষ্টা করলে বিএনপি নেতাকর্মীদের সরিয়ে দেওয়া হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান বলেন, বিএনপির সমাবেশের জন্য কোনো স্থানের অনুমতি নেই। এর আগে একই জায়গায় বিএনপি ও যুবলীগ পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় সোমবার ভোর থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত শহীদ সরণী সড়ক ও আশপাশের এলাকায় 144 ধারা জারি করে প্রশাসন। আপনারা দিনের ভোট রাতে করে ক্ষমতায় আসীন হয়েছেন, মানুষের প্রতি আপনাদের কোনো দায়বদ্ধতা নাই, আর নাই বলেই আজকে একজন সম্মানী মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় আপনারা অবহেলা করছেন।